হাই মাই ডিয়ার ফ্রেন্ডস, সকলকে স্বাগতম জানাইছো আর একটি নতুন ভিডিও লই। আশা করো নিশ্চয়ই ভালে আছে। আজ আমি আলোচনা করিম গ্রেড ফোরর কেটামান পদর বিষয়ে। বলক আমি চাইল পদকেটে কি কি কত কেনকে এপ্লাই করিব লাগিব সকলবোৰ জানিব কারণে আমার ভিডিওটি অবশ্যই প্রথমের পর সকলে চাই থাকো বলে আশা থাকিল। বলক আমি ভিডিওটি আরম্ভ করো। মোট পদর সংখ্যা হল 98টা, মানে দুটা বাকি 100টা। গোটেকেইটা পদে গ্রেড ফোরের পদ হয়, পিয়নের অর্ডারলি গার্ডর পদ হয়। তো গোটেকেইটা পদর কারণে শিক্ষাগত অর্হতা বিচারিছে আপনার এডপাস্ট, মানে এডপাস্ট করা হলে পদকেইটাতে এপ্লাই করব পাৰিব। প্রথম 50টা পদ হল এই রেগুলার স্কেলের হয়, ইয়াতে 4,840 টাকার পর 13,000 টাকা স্যালারি প্লাস গ্রেড পে 1,400 টাকা। তলর আরও একটা পদ দিছে 48টা পদ, এইটো হল আপনার ফিক্স স্যালারির পদ হয়। এই শিক্ষাগত অর্হতা এড পাশে এইটোর স্যালারি হল আপনার মান্থলি 12,000 টাকা। পদকেটাত এপ্লাই করার কারণে বয়স দিছে আপনার 18-40 বছরের ভিতর হলে পদটোর কারণে এপ্লাই করবার। রিজার্ভেশন অনুযায়ী এসসি এসটি সকলে যে বা হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট সকলে যে রেহাই পায় তেওঁলোকে রেহাই সিস্টেম আছে। আর পদকেটা এপ্লাই লাস্ট ডেট হল 5/5/2021, মানে 5 মে 2021 তারিখের আগতে পদকেটার কারণে এপ্লাই করব লাগিব। এইটো হল এপ্লাইর কারণে যে ফর্ম ফিল আপ করব লাগিব, এইটো হল ফর্ম। আপনার সুবিধার কারণে ফর্মটি ডাউনলোড করার লিঙ্কটি মই মোট ডেসক্রিপশন বক্সত দি দিম। তাতে গিয়ে আপনাদের ডাউনলোড করলে জেরক্স দোকানের পর ওলাই লই ফিল আপ করে আপনাদের পোস্টালত পঠাই দিব পারিব ধুনিয়াকে। পোস্টকেটার কারণে রাইটেন এক্সাম এটা হব, তো এক্সামটো 75 মার্ক হব, সো 100 মার্করে হব। তো লেটার রাইটিং 25 মার্ক আছে, হ্যান্ড রাইটিংত আছে 25 মার্ক, আর জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্সত আছে 25 মার্ক, আর অফিসিয়াল ভয়েসত আছে 25 মার্ক। এই মোট হল 100 মার্কর রাইটেন এক্সাম হব। পদকেটা আপনি অফলাইনতে এপ্লাই করব লাগিব। আপনার যিখিনি ডকুমেন্টস আছে আপনার কালারিং ফটো সহকারে আপনি এইটো এড্রেসত পঠাই দিব লাগিব। ডি ডিস্ট্রিক্ট এন্ড সিজন চার্চ নর্থ ত্রিপুরা ধর্মনগর, এইটো এড্রেসত পঠাব লাগিব। আর ইয়াতে এপ্লাইয়ের কারণে এটা ফিজ দিব লাগিব। জেনারেল ক্যান্ডিডেট সকলে 200 টাকা, আর আন জেনারেল যেবিলাক আছে এসসি এসটি তেওঁলোকে দিব লাগিব 100 টাকা ফিজ। ভিডিওটো এখিনে, ভিডিওটো ভাল লাগিলে এটা লাইক করা নকৰা অবশ্যই আপনার কথা। বাট মোর তরফর পর আপনারকলে একটি বিনম্র অনুরোধ, এনেকুৱা ধরনের চাকরি আর শিক্ষা বিষয়ের নতুন নতুন খবরের কারণে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করব পারে। ভালো থাকক, ধন্যবাদ। ভিডিওটি চার কারণে আকো এবার ধন্যবাদ। যিসকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তেওঁলোকলৈ আরো বহু বহু ধন্যবাদ। ভালো থাকক, ধন্যবাদ।